যে গণমাধ্যমের ভূমিকাটা কি, বা বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ যে গত 15 বছর দেখলাম, যেটা শফিক একটু আগে বলল, এটা এটার চরিত্রটা আমরা গণমাধ্যমের কি দেখলাম? এক নম্বর আমরা দেখলাম সেই পুরনো স্টাইলে মুজিব বন্দনা। 15 বছর ধরে আমরা গণমাধ্যমে শুধু মুজিব বন্দনা দেখেছি, যে মুজিব মহামান মানব, মুজিব মহানায়ক, মুক্তিযুদ্ধ মানেই মুজিব, বাংলাদেশ মানেই মুজিব, মানে মুজিবের বিশেষণের আর কোনো শেষ নাই। মুজিবের মূর্তিতে সারা দেশ ভরে দেওয়া হয়েছিল। এখন আমার ছোট ভাই বোনেরা বিপ্লবের পরে সেই মূর্তি টুর্তি ভেঙে দিয়েছে, এটা খুব সঠিক কাজ করেছে, এই জন্য তাদেরকে অভিনন্দন, অভিনন্দন তাদেরকে, অভিনন্দন। আমার বয়স কম থাকলে আমি হয়তো, আর আমি উপস্থিত থাকলে আমি হয়তো যোগদান করতাম, তো অভিনন্দন। তো মুজিব বন্দনা করা হয়েছে, এটা গেল এক। তার মানে হচ্ছে কাল্ট তৈরি, ওই কাল্ট তৈরি কাজটা আবার মিডিয়ার মাধ্যমে করা হয়েছে। 2 নম্বর যেটা করা হয়েছে, ইসলামের প্রতি এক ধরনের বিদ্বেষ ছড়ানো হয়েছে, যেটা একটু আগে ডিমোনাইজের কথা বলল শফিক। এবং এই ডিমোনাইজে যে কার্ডটা খেলা হয়েছে সেটা বেসিক্যালি জঙ্গি কার্ড, ইসলামী জঙ্গি কার্ডটা খেলা হয়েছে। কেন খেলা হয়েছে সেটারও ইঙ্গিত শফিকের বক্তৃতায় আছে। শফিক 2003-এর কথা বলেছে, ওয়ার এগেন্স টেরর। তো ওয়ার এগেন্স টেররের সময় যে যে নতুন তত্ত্ব মার্কিনিরা বের করলো, যেটা বেসিক্যালি হান্টিংটনের থিসিস ছিল, যে ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, যে পরবর্তী মানে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে পরবর্তী যুদ্ধ যেটা হবে হান্টিংটনের থিসিস অনুযায়ী পশ্চিমা সভ্যতার সাথে, একটা হবে ইসলামের বিরুদ্ধে আর একটা হবে চায়নার বিরুদ্ধে। এই ছিল মোটা দাগে, আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই তাহলে হান্টিংটনের থিসিস। এবং বুশ প্রেসিডেন্ট হওয়ার পরে সে হান্টিংটনের থিসিস অনুযায়ী বিশ্বকে পরিচালনা করতে চেয়েছে। সুতরাং জঙ্গি কার্ডটা খুব ইফেক্টিভ কার্ড ছিল, এবং বাংলাদেশে আমরা দেখেছি জঙ্গি কার্ড কীভাবে ব্যবহৃত হয়েছে। যেমন গ্রামের সব দরিদ্র কৃষক পরিবারের ছেলেদের ধরে এনে তাদেরকে ডিবিতে আটকে রেখে গুম করে, কারণ তাদের কোনো রেকর্ড দেখানো হয়নি, আমি নিজে ডিবিতে ছিলাম রিমান্ডে 39 দিন, এদের কোনো রেকর্ড দেখানো হতো না, এবং এদেরকে পরে একটা বাড়িতে ট্রান্সফার করা হতো। যেমন ঢাকা শহরে যে জাহাজবাড়ি হলো কল্যাণপুরে, ওখানে ডিবির থেকে লোকজন ধরে নিয়ে এসে রেখে তারপরে বলা হলো ওখানে জঙ্গি আস্তানা, এবং ঘিরে ফেলে ওখানে গণহত্যা চালানো হয়েছে। ওটার ভিতরে জাহাজবাড়ি আর কিছুই না, এটা সরকারের সন্ত্রাসী কাজ জঙ্গি কার্ড ব্যবহার করার জন্য। ওখানে কোনো জঙ্গি ছিল না, পুরোটাই একটা জঙ্গি কার্ডের প্রচারণা। তৃতীয় যে কাজটা করা হয়েছে, যে সমাজে মিডিয়াতে, মিডিয়ার মাধ্যমে সমাজে ঘৃণার মাধ্যমে একটা বিভাজন তৈরি করা হয়েছে, ডিমোনাইজ করা হয়েছে রাষ্ট্রের একটা বিপুল সংখ্যক মানুষকে। এবং এই ডিমোনাইজেশনের রেজাল্ট ছিল শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চ করাই হয়েছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে, জনগোষ্ঠীকে ডিমোনাইজ করার জন্যে। যদিও এটার ফাসাদ যেটা ছিল সেটা ছিল 71-এর ঘাতক দালালদের বিচার, এটা ছিল ফাসাদ। উদ্দেশ্যটা ছিল, গণজাগরণ মঞ্চের উদ্দেশ্য ছিল এই ডিমোনাইজ করা। এবং সেই সময় আমার দেশের ভূমিকা আপনারা সবাই জানেন, যে আমার দেশ প্রায় একাই লড়াই করেছিল এই সকল মিডিয়ার ন্যারেটিভের বিরুদ্ধে, একা আমার দেশ তার ন্যারেটিভ নিয়ে দাঁড়িয়েছিল। এবং আমার দেশের সেই 8 কলাম ব্যাপী যে হেডলাইন, এটা ইতিহাসের অংশ হয়ে আছে, যে হেডলাইনে আমরা বলেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। তো এবং এবং শিবিরের কথা বলেছে একটু আগে শফিক, আমি একটা আর্টিকেল লিখেছিলাম, এবং ওই আর্টিকেলটার নামে আবার ওই আর্টিকেলটা একটা বইতেও ছাপা হয়েছে। ওই আর্টিকেল মানে এডিটোরিয়াল, আমি মন্তব্য প্রতিবেদন লিখতাম, তো ওটার হেডিং ছিল, হেডিংটা মনে করিয়ে দিই আপনাদেরকে, ওরা শিবির মানুষ নয়, এটা ছিল আমার ওই আর্টিকেলটা। এবং যে বইটাতে এটা পরে 21শে বইমেলায় ছাপা হয়েছিল, বইটার নাম ছিল মুসলমানের মানবাধিকার থাকতে নেই, এটা ছিল আমার ওই বইটার নাম। এবং ওই এই ফ্যাসিবাদের বয়ান তৈরিতে সেটা হলো ভারতের প্রতি অনন্তকালের কৃতজ্ঞতার বয়ান। 1971 সালে ভারত যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, এই জন্যে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী, জেনারেশনের পর জেনারেশন আমাদের কৃতজ্ঞতার বোঝা বয়ে বেড়াতে হবে, এই হচ্ছে বয়ান। কিন্তু 71-এ আসলে কেন ভারত সহযোগিতা করেছিল,
তার জিওপলিটিক্সটা কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এই সম্পর্কে আজকে ডিটেলস বলবো না। আর কদিন পরেই আমার একটা বক্তৃতা বোধ হয় ইউনিভার্সিটিতেই আছে, সম্ভবত টিএসসিতে, সেটা ভারতীয় হেজেমনির উপরে, সাউথ এশিয়ায় ভারতীয় হেজেমনির উপরে আমার একটা বক্তৃতা আছে, সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু সাবজেক্টটাই তাই। তো এই যে বয়ান, ভারতের প্রতি অনন্তকাল কৃতজ্ঞতার বয়ান, এটা তৈরি করা হয়েছিল এই ফ্যাসিবাদকে বাড়ানোর জন্যে। আর তারপরে ছিল উন্নয়নের ফানুস নির্মাণ, উন্নয়নের একটা ফানুস নির্মাণ করা হয়েছিল। আসলে উন্নয়নের নামে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার অনেক রকম, যে বললাম না আমার বিচিত্র লেখাপড়া, আমার আবার ইকোনমিক্সেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এই কারণে আমি জানি যে তারা কিভাবে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়ে গেছে। আজকের কথাই বলি, সরকারের একজন তো বসেই আছে, সেও জানতে পারবে। আমার এক বন্ধু একটা ব্যাংকে আজকে গেছিল 1,00,000 টাকার চেক দিয়ে, 1,00,000 টাকার চেক, সে সকাল 10:00 চেক দিয়েছে, 1:00 টাকা পেয়েছে, বলেছে 1:00 আপনাকে জানাবো আমাদের 1,00,000 টাকা জোগাড় হলে। 1,00,000 টাকা, একটা ব্যাংক, নাম করা ব্যাংক, আমি নাম বলবো না, বললে পরে মানুষজন নার্ভাস হয়ে যাবে। কিন্তু এর অপরাধ কিন্তু বর্তমান সরকারের না, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু খুব খুব বেশি করে বর্তমান সরকারের ভুল ধরতে শুরু করেছি। আমাদের মনে রাখতে হবে বর্তমান সরকার একটা, বলতে গেলে সব সিস্টেমের একটা মধ্যে তারা বিপ্লবের মাধ্যমে একটা ক্ষমতা এসেছে, বাট বর্তমান সরকারের একটা সমস্যা আছে। তারা কেন যেন এই যে আগের সরকার যে কিভাবে প্রতিটি সংগঠন, প্রতিটি ওই যে বলে না যে রাষ্ট্রের স্তম্ভ সবগুলো ধ্বংস করে গেছে, এটার বিবরণী দিতে তারা যেন একটু সংকোচ বোধ করছে। আমার মনে হয় দে আর নট ভিজিবল, তারা বলছে না। যেমন ব্যাঙ্কিং সেক্টর, এন্টায়ার ব্যাঙ্কিং সেক্টর ইজ ডেস্ট্রয়েড। তো ব্যাঙ্কিং সেক্টর কীভাবে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে, এ সম্পর্কে এখনও কিন্তু কোনো পরিষ্কার চিত্র আমাদের বর্তমান সরকার এখনও দেয়নি, যদি 2.5 মাস হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটা ব্যাংক ধরে ধরে এই সরকারের উচিত ছিল এই এই বয়ানগুলো প্রচার করা, না হলে কিন্তু বাঙালি মুসলমানের স্মৃতি, আমি সবসময় বলি, বড় বেশি দুর্বল, তাড়াতাড়ি ভুলে যাবে যে শেখ হাসিনার দুষ্কর্মগুলো কী ছিল। তো একটা হলো, তো আমি যেটা বলছিলাম উন্নয়নের ফানুস নির্মাণ, এবং এই ফানুসের মধ্যে দিয়ে তারা একটা বিতর্ক নিয়ে এসেছিল, উন্নয়ন না গণতন্ত্র, উন্নয়ন করবো না গণতন্ত্র করবো, যেন একটা করলে আর একটা করা যাবে না, এই ধরনের একটা বাইনারি একটা বিতর্ক নিয়ে এসেছিল। এবং এই বিতর্কটা আনাই হয়েছিল ফ্যাসিবাদকে লংজিভিটি আরও এটাকে দীর্ঘ করার জন্য, যেখানে মিডিয়া রোল প্লে করে।